সফলতা বয়ে এনেছেন পরিষদের মাধ্যমে, পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের সেই প্রকল্প নাগরিক সেবার জন্যে আমি মনে করি যে এই বাজেটটি ব্যয় হবে। আসলে আমরা বর্তমান করোনাতে দেখেছি যে আপনি নাগরিক সেবাটাকে একটি পর্যায়ে নিয়ে যাচ্ছেন ধীরে ধীরে, এবং কাজগুলো দ্রুততার সাথে হচ্ছে। ইতিমধ্যে আমরা যে ক্লিন পৌরসভার স্বপ্ন দেখি তার জন্যে একটি বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র করা হয়েছে, কিন্তু আমরা নাগরিকরাই হয়তো এর ক্ষেত্রে সবচেয়ে বড় বেরিয়ার। আমরা আমাদের যে ল্যান্ডিংয়ের লাইনটা ড্রেনের সঙ্গে দিয়ে দিই, এটা সবচেয়ে বড় বেরিয়ার। আমরা এই পৌরসভার অনেক সেবার ক্ষেত্রে নিজেরাই বাধাগ্রস্ত করছি, তো আমাদের নিজেদের সচেতনতাটা দরকার। আর আমার ব্যক্তিগত কিছু আবেদন, ওই যে এখানে যারা সাংবাদিকরা আলোচনা করেছেন অনেকে বলেছেন যে আমরা আপনার শহরে নির্বিঘ্নে পথ চলতে চাই আমরা নাগরিক হিসাবে, এবং আপনি সেটা চেষ্টা করছেন, বিভিন্নভাবে বিভিন্ন পরিকল্পনা নিয়েছেন। এটাকে যে গাছের কথা বললেন, এটি আপনি উচ্চ পর্যায়ে কাজ কথা বলে, আমরা যেমন বিভিন্ন বিশ্বরোড করার সময় দেখেছি যে গাছগুলো আছে সেগুলো কেটে ফেলা হয়, কিন্তু আমাদের আসলে পরিবেশের সুরক্ষাও দরকার, পাশাপাশি হচ্ছে যে আমাদের রাস্তা প্রশস্তকরণও দরকার, দুটোই দরকার। তো এই দুটো দরকারের মধ্যে একেবারে সমন্বয় করে যেটা না করলেই নয় সেটা আপনি উচ্চ পর্যায়ে আলোচনা করেন। আমরা জানি যে আপনি আপনার সেই সক্ষমতা আছে যে কোনো কাজকে খুব সহজে করে ফেলার। আপনি একটি শিশু পার্ক করেছেন, দৃষ্টিনন্দন শিশু পার্ক এই অঞ্চলের মধ্যে। অত্যন্ত প্রিয় মানুষ আমি একটি পজিটিভ বক্তব্য দিয়ে কথা দিয়ে শুরু করতে চাই যে জেলা পর্যায়ে যে সভাটা হয়েছিল সেখানে যে আত্মীয় কেন্দ্রে আর স্কুল কলেজের ব্যাপারে আসছে, যে আমি এটা স্কুল থেকেই শুরু করতে চাই যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব ক্ষেত্রে দক্ষ পরীক্ষা, রাষ্ট্রীয় সনদের ক্ষেত্রে দক্ষ পরীক্ষা, এবং আমি মনে করি যে মাদক আসক্ত ব্যক্তিদেরকে চিহ্নিত করার জন্যে আমি একটি পরিসংখ্যান আশা করি যে আমাদের কি জানা আছে যে বাংলাদেশের কত মানুষ মাদক আসক্ত, এই পরিসংখ্যান আছে কিনা, সেই পরিসংখ্যানের জন্য যা যা করা দরকার রাষ্ট্র সেই ব্যবস্থাটা করবে। মাদক আমাদের মাগুরার পেট্রোল নিয়ে একটি কথা বলতে চাই, একজন বলেছেন যে সন্ধ্যার পরে আসলে বাড়ি থেকে বাচ্চারা বেরোচ্ছে বিভিন্ন জায়গায় অবাঞ্ছিত আড্ডা দিচ্ছে, এটা আসলে বন্ধ করা দরকার। আমি জেলা পর্যায়ে মিটিং হয়ে সুপারিশটা করেছিলাম, এক্ষেত্রে অনেক সমস্যা হয়। আসলে রাজনীতিবিদরাও চান না, রাজনীতিবিদরাও কখনো চান না যে কোনো রাষ্ট্রীয় ক্ষেত্রে কোনো সমস্যা হোক, মানুষের জীবনযাত্রায় কোনো সমস্যা হোক। আসবে এই বলে আজকের বাজেট অধিবেশন।